সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানটি ছিল বিশ্ববিদ্যালয়ের 42তম র‍্যাগডের। গত শুক্রবার রাত থেকেই ভিডিওটি অনলাইনে ঘুরতে দেখা যায়, আর একে ঘিরেই শুরু হয় নানা ধরনের আলোচনা সমালোচনা। এদিকে ইতিবাচক নেতিবাচক নানা মন্তব্য যখন সোশ্যাল মিডিয়ায় সয়লাব, তখনই ভিডিওটি নিয়ে ফেসবুকে মন্তব্য করেন অভিনেতা সালমান মোহাম্মদ মুক্তাদির, যিনি ইউটিউবার সালমান মুক্তাদির হিসেবেই বেশি পরিচিত। সালমান মুক্তাদির এই ভিডিও নিয়ে এক প্রকার স্যাটায়ার পোস্ট করেছেন। ভাইরাল ভিডিওটি শেয়ার করে সালমান মুক্তাদির বলেছেন, ছাত্রদের সমস্যাটা কি, আমি খুবই মর্মাহত ও ক্ষুব্ধ। এছাড়াও তিনি অনুষ্ঠানের নাচের ভিডিও নিয়ে মন্তব্য করে বলেছেন, নাচটি তার মিউজিক ভিডিও অভদ্র প্রেমের মতো হয়নি, অভদ্র প্রেমের মতো করা উচিত ছিল। এছাড়াও এর আগে অভদ্র প্রেম ভিডিওটি প্রকাশের পর অশ্লীলতার দায়ে সমালোচনার মুখে পড়েন সালমান মুক্তাদির। এরপর তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কমতে থাকে। সে সময় অনেকেই সউদ্যোগে সালমান মুক্তাদিরের চ্যানেল আনসাবস্ক্রাইব করেন। এক সপ্তাহেই ইউটিউবের প্রায় 1.5 লাখ ফলোয়ার হারান সালমান। এছাড়া সে সময় অবশ্য সাইবার ক্রাইম টিমও তাকে তলব করেছিল। অবশ্য এখন সালমান অভিনয়ে ব্যস্ত। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চিরকুট নামের একটি নাটকে অভিনয় করেন সালমান। এতে তার সঙ্গে অভিনয় করেন অভিনেত্রী চমক। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।